কাকা আসসালামু আলাইকুম। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। সকলের পরিচিত মুখ, তারপরে নতুনদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু জানাবেন। নতুনদের পরিচয়, আমার নাম মহাজাহিদ, আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদি থানা অরমকুলা গ্রাম, অরমকুলা হাটের পূর্ব সাইডে আমার বাসা, খামার একটা জাহিদ। আচ্ছা, তো কাকা আজকের পর্বে কি ধরনের গরু দেখাবেন দর্শকদের? আজকের পর্বে দর্শকদের গরু দেখাবো দুইটা, হাই পার্সেন্ট হলিস্টে ফিজাম, একটা হচ্ছে বীজ দেবাস্তা, একটা প্রেগনেন্ট 7 মাসের প্রেগনেন্ট বকনা দেখাবো। অদা দুইটা গরু দেখাবো দর্শকদের। 7 মাসের প্রেগনেন্ট বকনা এবং বীজ দেওয়া বকনা? একটা বীজ দেওয়া 1.5 মাস, একটা 7 মাসের দেখাবো। আচ্ছা আচ্ছা, দুইটা গরু দেখাবেন দর্শকদের। আর বরাবরের মতো কি এবারেও ক্যাশ অন ডেলিভারি সুযোগ সুবিধা? গরুগুলো দেখাই, আর এগুলোর দর দাম বয়স সম্পর্কে একটু জানান দর্শকদের। দেখা, আমরা শুরুতেই 1 নম্বরে মাশাল্লাহ খুবই বিগ বডির একটি বকনা দেখতে পাচ্ছি। এটা তো প্রেগনেন্ট নাকি? এটা প্রেগনেন্ট, এটা 6 মাস শেষ হয়, 7 মাসে পড়ছে, এটা প্রেগনেন্ট। এটা একটা হলিস্টে ফিজাম গরু, এটা এটা এখনো দাঁতে নাই, এখনো দাঁত হয় নাই, এখনো দাঁতে নাই, 7 মাস রানিং। 7 মাস মানিং, 6 মাস শেষ হয়, 7 মাসে পড়লে 7 মাস রানিং এটা। আচ্ছা আচ্ছা, খুবই দাঁত মানে কোয়ালিটি ভালো। একবারে গরিব মাসে মাঝে ছিল, ওটা যত্ন করতে পারে না, বুঝেছাও? ওটা চামড়া এত পাতলা, বুঝেছাও? গায়ে প্রচুর নোংরা করে ধোয়া নেয়, সে রোদ নাই তো। আচ্ছা আচ্ছা, আবার ঠান্ডা জন্য গোসল করে না, বুঝেছাও? দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, বড় মাপের গাভী রাখতে, বুঝেছো? গরু কিটা দেখো কতটা ঠান্ডা দর্শকের দেখাও, তলার বৈশিষ্ট্য দেখা যায়, কত সুন্দর তলাটা আছে যাও মাশাআল্লাহ দর্শক। বানগুনি কিছু তাই দেখা, 4টা বান 4 জায়গা, বুঝছো? আর এত স্বাধীন যে কোনো বাড়িতে গাঁদা সালবার লাগবে কিচ্ছু বলবে না, বুঝেছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, 7 মাস রানিং ধরো চলতেছে, বুঝেছো? এই গাভীগুলো থেকে কেমন দুধ আশা করা যায়? গাভীগুলোতে আল্লাহ বাসা রাখলে এগুলো জাতমান কোয়ালিটি ভালো। এই গাভী প্রথমে ধরো 18-20 লিটার প্রথমে দুধ হবে, আল্লাহ হাতে বাসা রাখলে, বুঝলি? 18-20 লিটার আশা করা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর গাভী। আর এত সুন্দর হয়েছে স্বাধীন দেখো, এই গরুগুলো তো সাধারণত বাচ্চা দেওয়ার 15-20 দিন আগে থেকে উলান ছাড়া শুরু হবে। প্রথম গরু ধরো বাচ্চা হওয়ার 15-20 দিন আগে থেকে উলান ছাড়া, গোটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 7 মাসের কালে ধরো দেখুন তলা আইছে, তো মাশাআল্লাহ রহমতে ধরো খুব দুধের গরু ছাড়লো বাচ্চা রাখলে, বুঝলো? খুবই সাধারণ। আচ্ছা আচ্ছা, উলানের সাইজটাও মাশাআল্লাহ অনেক গোল গাল, 4টা বান 4 জায়গায়। আর মাদাটা কত ভাই দর্শকের দেখা, ইস্টের সুন্দরকে দর্শকের দেখাও যে গোটা জাত মানে কতটা ভালো। ডবল বোর্ডের যে গাবি, যে আদর্শ একটা যে গাবি, এটা আল্লাহর রহমতে সেটা হবে, বুঝতে পারছো জি? যখন বাচ্চা পরে এইসব গরুগুনি বাঁচায় 2,30,000-40,000 এই গরুগুনি, বুঝেছো? আচ্ছা 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 আচ্ছা, মানে 2 মাস লালন পালন করলে এটা একটা ভালো একটা প্রফিট বেশ। 2 মাস লালন বিক্রি করতে গেলে লোকের লাভ হবে, কি জন্য ধরো আমরা তো রাখতে পারি না, আমাদের ব্যবসা আনলে এবার বিক্রি মাত্র 1,55,000 টাকায় 7 মাসের প্রেগনেন্ট। 7 মাসের প্রেগনেন্ট সমস্যা নাই, কোন দর্শক যদি চাই যে ওনার বাসায় যারা ভালো ডাক্তার দিয়ে ডাক দিয়েছে একদিন এবার আরও ভালো, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, তো এটা সরাই দেন, পরে গরুটি আমরা দেখি। দেখা পরেটা কাকা, সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মাশাআল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি আমরা বিগ বডির। এই গরুটির বর্ণনা একটু জানাবেন দর্শকদের। এটা হলিস্টে ফিজাম গরু, এটা তোমার এখনো দাঁতে নাই, এটা বয়স 16 মাস, এগুলা 1.5 মাস ধরে হচ্ছে বীজ দেওয়া হয়েছে, বুঝছো? 1.5 মাসের বীজ দেওয়া হয়েছে, দুইটা ধরো আমার একই জায়গায় বাড়ি থেকে নিয়ে আসে, একই জায়গায় কিনে আসে, বুঝছো? আচ্ছা আচ্ছা, জাত মানে কোয়ালিটি অনেক ভালো, মাথাটা দেখো কতটা ছোট, গরুটা অনেক লম্বা, বুঝছো? খুব ভালো মাপের এটা গাড়ি নামলা বাচ্চা রাখলে এটা, বুঝছো? এখনো দাঁতে নাই, এখনো দাঁত হয় নাই দর্শক বন্ধুরা। 1.5 মাসের বীজ দেওয়া আছে, 1.5 মাসের বীজ দেওয়া আছে, অনেক বড় মাপের গাভী হবে। তুমি দর্শকের দেখাও, গরু অনেক ঠান্ডা,
কি হবে না হবে বুঝতে পারছো আচ্ছা 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 দেখো দর্শকরা একবারে মাথা থেকে শুরু করে দেখো একবারে চিকন স্টার্ট সুজা দেখো পিছনের সাইডটা ভার এবং সামনের সাইডটা চিকন চিকন দেখো দর্শকরা একটা আদর্শ গাভীর বৈশিষ্ট্য আদর্শ গাভীর বৈশিষ্ট্য আর এই গরুগুলো অনেক বড় হয় বুঝছো আর গরুগুলো ঠ্যাংগুলো কত মোটা মোটা দেখছ না খুরিগুলো কত সাদা একবারে বুঝতে পারছো আচ্ছা আচ্ছা জাত গরু বুঝছো গরু কালো হোক জাত আগে চিনতে হবে দর্শকরা দেখেন দেখো বুঝছো জাত চিনলে কি যে পালন পালন করে খামার করলে অবশ্যই গাভী গরু গুনি বড় মাপের গাভী ডবল বডি গাভী বুঝছো আচ্ছা অনেক বিগ বডির গাভী তৈরি হবে এগুলো থেকে আল্লাহ মাসা রাখলে বুঝছো আর খুবই স্বাদ না দেখছো না আচ্ছা এই বকনিটির দাম কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছে 125000 টাকা দাম 125000 টাকা এটার দাম রাখছেন কোন দর্শক ভাই চাইলে কথা বলে দরদাম করে নিতে পারবে এটা দরদাম করে নিবে সমস্যা নাই এটা আচ্ছা আচ্ছা টাকা এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের জন্য কি ধরনের সুযোগ সুবিধা থাকছে শুধু শুধু দর্শক ভাইরা যেহেতু আমরা অনলাইনে আসতে নতুন না আমরা সাত বহুদের অনলাইনে গরু বিক্রি করে যারা পুরাতন দর্শক আমাদের প্রোগ্রাম দেখলে বুঝতে পারে দর্শক হচ্ছে বলতে চাই দর্শক ভাইরা যে আপনারা সরজমিনে আসেন আসি দেখে শুনে নিয়ে যান যদি আপনারা না আসতে পারেন তাহলে আমরা নিজ দায়িত্বে পাঠাতে দেবো যারা প্রবাহে থাকে তারা তো আসতে পারবে না তাদের আমরা বাসায় পৌঁছা দিয়ে টাকা নিয়ে আসবো ক্যাশ অন ডেলিভারি যারা দেশে আছে তাদের বলবো যে আপনারা সরজমিনে আসেন আসি দেখি শুনে নিয়ে যান কোনো সমস্যা আপনি বাড়িতে যা টাকা দেবেন তাও সমস্যা নেই আপনারা আসেন প্রেগনেটটা তো চেক দিয়ে দিতে পারবেন নাকি চেক দিয়ে নেবে সমস্যা নেই ওনার বাসায় যা গরু যা পোষার পরে ভালো ডাক্তার ডাক দিয়ে চেক দিয়ে নেবে সমস্যা নেই যেখানে যাবে সমস্যা নেই মানে ওখানে গিয়ে চেক দিয়ে নিতে পারবে ওখানে যা উনি চেক দিয়ে এটা কি জন্য আমার তো গাব 7 মাস আমার তো কোনো সমস্যা নাই আমার গাব গরু না বাখাই পোষার পরে চেক দিয়ে টাকা দিবে সমস্যা যারা গরু সম্বন্ধে অভিজ্ঞতা আছে তারা আসলে দেখলেই বুঝবে দেখলেই বুঝদারবে কি জন্য বুঝছে তো গোটা গাব আছে না যারা অভিজ্ঞতা তাদের নাই যারা নতুন তারা ওনার বাসায় পোষায় ডাক্তার দিয়ে চেক দিয়ে ওনার নিচ শহরে নিবে সমস্যা নাই বাংলাদেশে যেখানে যাবে আচ্ছা আচ্ছা তো ঠিক আছে কাকা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম